আসসালামু আলাইকুম সুপ্রিয় মুসলিম দিনদার ভাই ও বোনেরা প্রতিবারের মতো আজকেও একটি ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি তো আজকের বিষয় শীতে কিছু গুরুত্বপূর্ণ আমল এই প্রচন্ড শীতে যে সব আমল করলে আমরা অনেক বেশি সাপ পেতে পারি সেই সব বিষয়ে আজকে আলোচনা করব তো আমার এই চ্যানেলে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেননি প্রতিদিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় জানতে এবং ইসলামের পেতে সহি শীতকালে কিছু আমল কুয়াশার মিহি চাদরে ঢাকা শীত আমাদের প্রিয় ঋতু এই ঋতু আল্লাহর প্রিয় বান্দাদেরও অনেক প্রিয় মৌসুম অন্যান্য ঋতুর চেয়ে এই ঋতুতে ইবাদত কি তুলনামূলক বেশি করা যায় আল্লাহর নৈকট্য পেতে অধিক হারে আমলে মগ্ন থাকা যায় আবু সাইদ ও আল্লাহ হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী বলেন শীতকাল মমিনদের বসন্তকাল মুসনাদ আহমদ হাদিস নং এগারো হাজার ছাপ্পান্ন অন্য বর্ণনায় এসেছে শীতকালে রাত দীর্ঘ হওয়ায় মমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে সোয়াবুল ইমানুল বাই হাকি শীতকালে সহজে আদায় করা যায় এমন কিছু আমল সম্পর্কে নিচে আলোচনা করা হল এক তাহাজুদের নামাজ আদায় শীতকালে রাত অনেক দীর্ঘ হয় কেউ চাইলে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে শেষ রাতে তাহাজ নামাজ পড়তে পারে এতে ঘুমের কোনো কমতি হবে না আবার গুরুত্বপূর্ণ একটি ইবাদতে অভ্যস্ত হওয়ার সুযোগ তৈরি হবে আল্লাহ তালা এরশাদ করেন তাদের সজ্জা থেকে আলাদা থাকে তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশায় এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সুরা শেষদাহ ষোলো নম্বর আয়াত অন্যত্র আল্লাহতালা বলেন তারা রাতের সামান্য অংশেই নিদ্রায় যেত সুরা আজ সতেরো নম্বর আয়াত দুই করা ও নামাজের অপেক্ষা শীতকালে করা অনেক কষ্টকর মনে করে অথচ এই সময়ে অজু করা অনেক বড় সোয়াবের কাজ শীতকালে গরম পানি দিয়ে ওযু করলেও সেই সোয়াব লাভ হবে অন্যদিকে দিন ছোট হওয়ায় ফরস নামাজগুলো খুব কাছাকাছি সময়ে আদায় করা হয় ফলে মসজিদে এক নামাজ আদায়ের পর অন্য নামাজের অপেক্ষা করা খুব কঠিন কাজ নয় উপরন্তু এর বিপুল সোয়াপ রয়েছে রাসুল্লাহ সাল আলিহাল্লাম বলেন আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব না যার কারণে আল্লাহ তালা পাপ মোচন করবেন এবং জান্নাতে তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন সাহাবিগণ বললেন হ্যাঁ আল্লাহর রাসুল নবীজি বললেন মন না চাইলেও ভালোভাবে অজু করা অধিক পদক্ষেপে মসজিদে যাওয়া এবং এক নামাজের পর আরেক নামাজের জন্য অপেক্ষা করা মুসলিম হাদিস নং ২৫১ তিন শীতবস্ত্র বিতরণ করা মুসলমানকে কাপড় দান করা কি ফজিলত সেই সম্পর্কে রসুল্লাহ সাল আলী হুসাল্লাম বলেন যে মুমিন অপর বিবস্ত্র মুমিনকে কাপড় পরিয়ে দিল আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে সবুজ কাপড় পরিয়ে দিবেন তিরমিজি হাদিস নং দুই মুসনাদে আহম্মদ এগারো হাজার একশো অন্য বর্ণনা এসেছে আল্লাহ তাকে জান্নাতে পোশাক পরিয়ে দিবেন শীতে অসহায়কে সহযোগিতার পাশাপাশি আল্লাহ আমাদের অন্যান্য আমলগুলো করার তফিক দান করুন আমিন